রোডে পুলিশ বিজিবির সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ। ঢাকা 28 মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে হরতাল সমর্থকদের। আজ রবিবার 28 মার্চ সকাল 11টার দিকে এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে হরতালের সমর্থনে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। তারা সিমরাইল ইউটার্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এক পর্যায়ে তারা সড়কে টায়ার, বাঁশ, কাঠ, চৌকি, বেঞ্চ সহ বিভিন্ন আসবাবপত্র ফেলে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। হরতাল সমর্থকরা সেখান থেকে সরে না যাওয়ায় ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এ সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রফিকুল ইসলাম ও শাকিল নামের দুজন গুলিবিদ্ধ হয়েছেন এবং শাহাদাত নামের একজন আহত হয়েছেন। এদের মধ্যে শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর বাকি দুইজনকে সিদ্ধিরগঞ্জের মা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।